সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দূরেও কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, সকলকে জানাচ্ছি অভিনন্দন আর শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য রেসিপি নিয়ে এসেছি চিকেন রোস্ট রাঁধুনি মিক্সড মশলা দিয়ে। খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন যারা কর্মব্যস্ত নারী কিংবা নতুন রাঁধুনি, তাদের জন্য এই রেসিপি। রাঁধুনি মিক্সড মশলা দিয়ে রোস্ট বানালে সেটা কিন্তু খেতে সুস্বাদু লাগে, দুর্দান্ত লাগে, স্পাইসি লাগে। যারা স্পাইসি খাবার খেতে পছন্দ করেন তারা কিন্তু এই মশলাটা ব্যবহার করতে পারবেন ইজিলি। তবে আমার মনে হয় যেন ঘরোয়া মশলা দিয়ে যদি রোস্ট বানানো হয়, ঘরের মশলা, সেটা আমার কাছে আরও বেশি ভালো লাগে। নিজের পছন্দ মতো মশলা ব্যবহার করা যায়। রাঁধুনি মিক্স মশলাও একটু স্পাইসি হয়। যারা স্পাইসি খাবার পছন্দ করে তারা তো সমস্যা, যারা একটু অন্যরকম খাবার চাই তারা কিন্তু ঘরে এটা বানিয়ে নিতে পারবেন মশলা। আমি পরবর্তী রেসিপি এটা দেখাবো কিভাবে ঘরোয়া মশলা বাদ দিয়ে রোস্ট বানানো যায়। আমি এখানে লবণ দিয়ে চিকেন লেগ পিসগুলো মাখিয়ে নিছি, পরে আমি লেবুর রসটা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। আমি এখানে 5 পিস নিয়েছি লেগ পিস। লবণ আর লেবুর রসটা দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে সেই রোস্ট খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি এখন লেবুর রসটা দিয়ে দেব। এখন ঢেকে রাখবো কয়েক মিনিটের জন্য। রোস্টের জন্য আমি বেরেস্তা বানিয়ে রাখবো, এজন্য আমি তেল দিয়ে নিয়েছি অল্প করে কিছু। লাল লাল করে এটা ভেজে আমি রেখে দেব। দিয়ে আমি রাঁধুনি মিক্স মশলা কিভাবে রেডি করতে হবে সেটা দেখাবো। পাঁচ পিস লেগ পিসের জন্য আমি এখানে 3 টেবিল চামচ, এসে একটু কম মশলা আমি নেব। এই মশলাটা কিন্তু খুব কড়া, তো একটু যারা স্পাইসি খাবার খেতে পছন্দ করে তারা এইভাবেই নেবেন, আর যারা একটু ঝাল কম খান তারা কিন্তু এসে একটু কম নিলে আমার মনে হয় ভালো হবে। কারণ আমি রান্না করে দেখেছি এটা বেশ ঝাল হয়েছিল। আমি এখানে 3 টেবিল চামচ মতো নিয়েছি। আর টক দই নিয়ে নিয়েছি, টক দইটা আমি ডিপে রেখে দিয়েছিলাম, যার কারণে এটা বাহির করার পরে পানি পানি হয়ে গেছে। ডিপে রেখে দিলে কোনো কিছু বের করলে কিন্তু এরকমই পানি পানি হয়ে যায়। এখন আমি টক দইটা দিয়ে মাখিয়ে রেখে দেব। চিকেনটা আমি হালকা করে এপাশ ওপাশ করে একটু ভেজে নেব। বেশি কড়া করে কিন্তু ভাজা যাবে না, জাস্ট এপাশ ওপাশ করে একটু হালকা করে ভেজে নিতে হবে, নিলেই হবে না। বেশি কড়া হয়ে গেলে মাংসটা খেতে কিন্তু টেস্টি হবে না, কেমন ড্রাই হয়ে যাবে।
জাস্ট এইভাবে ভেজে নিয়ে তুলে রেখে দিতে হবে। দিয়ে আমি মশলাটা এখন রেডি করব। রোস্টের জন্য আমি এখানে 8টু পেঁয়াজ ব্যবহার করব। এখানে একটু মাঝারি সাইজের আমি একটা পেঁয়াজ কুচি এখানে একটু লালচে করে ভেজে নেব, নিয়ে মশলা দিয়ে দেব। এই চিকেন রোস্টের জন্য বাড়তি কোনো মশলা লাগে না, জাস্ট রাঁধুনি মিক্স মশলা দিয়ে আপনি এটা বানিয়ে ফেলতে পারবেন। তবে যারা আরও ভালো করে খেতে চান, খুব মজাদার খেতে চান, তারা কিন্তু ঘরোয়া মশলা দিয়ে এই রোস্ট বানাবেন। আমি আমার রেসিপিতে কয়েকটা আছে রোস্ট, আপনারা দেখলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আমি কয়েকটা শাহী চিকেন মশলা রোস্ট বানিয়ে দেখিয়েছি, পরবর্তীতে আরও কয়েক রকম করে রোস্ট বানানো নিয়ে আসবো ইনশাল্লাহ। এখানে আমি পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিয়েছি, রসুনটা একটু নীল নীল হয়ে গেছে এই জন্য যে আমি এটা ভিপে রেখে দিয়েছিলাম, আর এটা বাটার পরে যদি একটু বাইরে রেখে দেওয়া যায় তাহলে এখন নীল হয়ে যায়। তারপর আদা বাটা দিয়ে দিয়েছি 1 চামচ, 1 চামচ 1 চামচ করে দিলে যথেষ্ট। যেহেতু মশলাগুলো আছে রাঁধুনি মিক্স মশলা কিন্তু আছে, এই জন্য এত বেশি কড়া মশলা দেওয়া যাবে না, এমনিতেই কিন্তু এই মশলাটা খুব কড়া। এখন মশলাটা দিয়ে আমি একটু নেড়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে এটা কষিয়ে নেব। মশলাটা কিন্তু অবশ্যই অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিতে হবে, আর মাংস চিকেনটা দিয়েও আমি হালকা অল্প অল্প করে দিয়ে কষিয়ে নেব। আপনারা রান্না করার সময় যদি একবারে পানি দিয়ে ফেলেন সেই রান্না কিন্তু সুন্দর হয় না, যদি আপনারা বারবার পানি দিয়ে দিয়ে যদি কোনো কিছু কষিয়ে নিয়ে রান্না করেন দেখবেন সেই রান্না খেতে কিন্তু অনেক দুর্দান্ত লাগবে, অনেক সুস্বাদু হয়, টেস্টি হয়। আর মশলাটা কষিয়ে গেলে তারপর আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে আমি কিন্তু অল্প করে পানি দিয়ে কয়েকবার কষিয়ে নেব, তারপর লাস্টে আমি পানি দিয়ে আমি গ্রেভিটা তৈরি করব। রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেলটা ক্লিক করে দিবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, বেশি বেশি শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। যারা আমার সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন যদি পরবর্তী রেসিপিগুলো পেতে পারেন। আমার চ্যানেলটা একবার ভিজিট করে আসবেন, এটা আমার অনুরোধ থাকলো সবার জন্য। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। অল্প অল্প পানি দিয়ে এটা কষিয়ে নিতে হবে। আর আমি এখানে পাউডার দুধ ব্যবহার করব 1/3 কাপ, মেজারমেন্ট কাপের 1/3 কাপ। যেহেতু এটা স্পাইসি তাই একটু যদি পাউডার দুধ দেওয়া হয়, দুধ গরুর দুধ দিলেও হবে পাউডার দুধ দিলেও হবে, তাহলে খেতে কিন্তু আরো ভালো লাগবে। চিকেন রোস্ট বিভিন্নভাবে বানানো যায়, কয়েকটা উপায়ে বানানো যায়, এটা একটা উপায়। আমি এখানে দুধ মেশানো পানিটা দিয়ে দিলাম, চিকেনটা কষানো হয়ে গেছে। আমি এখন এখানে পেঁয়াজ বেরেস্তা দিব, আর টমেটো সস দেব, লবণ দেব, আর একটু চিনিও দিয়ে দেব, তাহলে কিন্তু খাবারটা ব্যালেন্স হয়ে যাবে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, যে যেমন ঝোল খেতে চান সেভাবে পানি দিবেন, বেশি ওভার হয়ে গেলে কিন্তু আবার ভালো লাগবে না, যেহেতু চিকেনটা অলরেডি রান্না হয়ে গেছে। তাই তো আমার চিকেন কিন্তু রোস্ট হয়ে গেছে। এভাবে একবার রান্না করে